वेलकम टू माय चैनल एडवांस एडुकेयर जेपीजी। एडवांस एडुकेयर जेपीजी चैनले आबारो तुम्हारे स्वागत जानाई। आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज के वीडियोटा दशम श्रेणी छात्र छात्रीर जन्य तैरी करा हुए छे। आजकेर प्रथम प्रश्न हलो, अवरोहण प्रक्रिया काके बोले? उत्तर, जे प्रक्रिया क्षयकार्येर माध्यमे उचु भूमिर उच्चता ह्रास पेये नीचु भूमिते परिणत हय सेई प्रक्रिया के अवरोहण प्रक्रिया बोले। दो नम्बर प्रश्न, अवरोहण प्रक्रियार अपर नाम कि? उत्तर, अवरोहण प्रक्रियार अपर नाम नग्निभवन। तीन नम्बर, आरोहण काके बोले? उत्तर, जे प्रक्रियाय संचयकार्येर माध्यमे नीचु स्थान भराट हये भूमिर उच्चता बृद्धि पाय सेई प्रक्रिया के आरोहण बोले। चार नम्बर प्रश्न, आरोहणेर अपर नाम कि? उत्तर, आरोहणेर अपर नाम संचय। पाँच नम्बर प्रश्न हलो, आदर्श नदी काके बोले? उत्तर, जे नदीते उच्च गति मध्य गति निम्न गति এই তিনটি গতি স্পষ্ট লক্ষ্য করা যায় সেই নদীকে আদর্শ নদী বলে, যেমন গঙ্গা। ছ নম্বর প্রশ্ন, উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কি? উত্তর, ক্ষয়। সাত নম্বর প্রশ্ন, নিম্ন গতিতে নদীর প্রধান কাজ কি? উত্তর, সঞ্চয়। আট নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? উত্তর, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। ন নম্বর হলো, পাখির পায়ের মতো বদ্বীপ কোনটি? উত্তর, মিসিসিপি মিসৌরি বদ্বীপ। দশ নম্বর প্রশ্ন, গ্রেট গ্রিন ওয়াল কোন মহাদেশে নির্মিত হয়েছে? উত্তর, আফ্রিকা মহাদেশে। এগারো নম্বর প্রশ্ন, সমপ্রায় ভূমিতে কঠিন শিলা দ্বারা গঠিত অবশিষ্ট পাহাড়গুলিকে কি বলে? উত্তর, মোনাডনক বলে। বারো নম্বর প্রশ্ন, বদ্বীপ সমভূমি কোথায় সৃষ্টি হয়ে থাকে? উত্তর, মোহনায়। তেরো নম্বর, নদীর জলপ্রবাহ মাপার একক কি? উত্তর, কিউসেক ও কিউমেক। চোদ্দ নম্বর প্রশ্ন, কিউসেক কি? উত্তর, কিউসেক হল কিউবিক ফুট পার সেকেন্ড। পনেরো নম্বর প্রশ্ন, কিউমেক কি? উত্তর, কিউমেক হল কিউবিক মিটার পার সেকেন্ড। ষোলো নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি? উত্তর, কালীগণ্ডকী গিরিখাত। সতেরো নম্বর, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলে? উত্তর, ক্যানিয়ন বলে। আঠেরো নম্বর প্রশ্ন, নদী উপত্যকা গভীর ও সংকীর্ণ হলে তাকে কি বলে? উত্তর, গিরিখাত বলে। উনিশ নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি? উত্তর, গ্র্যান্ড ক্যানিয়ন। কুড়ি নম্বর প্রশ্ন, পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি? উত্তর, গ্রিনল্যান্ডের কোয়ারেক। একুশ নম্বর, যেসব ছোট নদী কোনো মূল নদী বা প্রধান নদীর সাথে মিলিত হয় তাকে কি বলে? উত্তর, উপনদী বলে। বাইশ নম্বর প্রশ্ন, যেসব ছোট নদী প্রধান নদী থেকে বেরিয়ে এসে কোনো সাগর বা কোনো নদীতে পড়ে তাকে কি বলে? উত্তর, শাখা নদী বলে। তেইশ নম্বর প্রশ্ন, সমুদ্র জলে বিশাল আকৃতির ভাসমান বরফের স্তূপকে কি বলে? উত্তর, হিমশৈল বলে। নদীর মোহনা প্রশস্ত হলে তাকে কি বলে? উত্তর, খাঁড়ি বলে। পঁচিশ নম্বর প্রশ্ন, নদীর কোন প্রবাহে জলপ্রপাত সৃষ্টি হয়? উত্তর, পার্বত্য প্রবাহে। ২৬ নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি? উত্তর, ল্যাম্বার্ট। ২৭ নম্বর প্রশ্ন, রাজস্থানের থর মরুভূমিতে চলমান বালিয়ারিকে কি বলে? উত্তর, ধ্রিয়ান বলে। ২৮ নম্বর প্রশ্ন, যে রেখার নিচে বরফ গলে যায় তাকে কি বলে? তাকে, উত্তর, হিমরেখা বলে। ২৯ নম্বর প্রশ্ন, সমুদ্র জলতল বৃদ্ধির কারণ কি? উত্তর, বিশ্ব উষ্ণায়ন। ৩০ নম্বর প্রশ্ন, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলা হয়?
উত্তর ওয়াদি বলা হয়। 31 নম্বর প্রশ্ন, মারসুম রক্স কাকে বলে? উত্তর গৌরকে। 32 নম্বর প্রশ্ন, কোন দেশকে ফিয়ার্ডের দেশ বলা হয়? উত্তর নরওয়েকে। 33 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? উত্তর নীল নদ। 34 নম্বর প্রশ্নটি হল, সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? উত্তর আর্ক নামে পরিচিত। 35 নম্বর প্রশ্ন, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয়? উত্তর ক্যানিয়ন বলা হয়। 36 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? উত্তর আরোহণ প্রক্রিয়া বলে। 37 নম্বর প্রশ্ন, কিসের ক্ষয়কার্যে মন্থরকূপ সৃষ্টি হয়? উত্তর নদীর ক্ষয়কার্যে। 38 নম্বর প্রশ্নটি হল, জলপ্রপাতের পাদদেশে কি তৈরি হয়? উত্তর প্রপাতকূপ তৈরি হয়। 39 নম্বর প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়ে? উত্তর 64 গুণ বাড়ে। 40 নম্বর প্রশ্ন, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? উত্তর নিউমুর দ্বীপ। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন।